আমি প্রথম শুরু করব সিএসকে বলবো রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদানের শুভ সূচনা এবারে রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু সকলকে আমরা নতুন যারা হয়েছে তাদেরও সকলকে অভিনন্দন জানাই এর আগে গত জুন মাসে 27 জুন 22 খরিফ মৌসুমের জন্য আমরা 79 লক্ষ কৃষককে মোট 2468 কোটি টাকা সহায়তা দিয়েছি অর্থাৎ এবছরই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের মোট 5023 কোটি টাকা সহায়তা দেওয়া হলো আমরা এর জন্য আমরা গর্বিত আজকে দেওয়া হচ্ছে 91 লক্ষ 57 হাজার কৃষককে সহায়তা দেওয়ার প্রকল্প এবং এটা মোট আমরা পাঁচটা দুয়ারের সরকারেও 30 লক্ষের বেশি কৃষক যারা সুযোগ পাচ্ছিলেন না তাদেরও আমরা নিয়ে এসেছি এবং দিচ্ছি অর্থাৎ রাজ্যে সব কৃষককেই আমি অভিনন্দন জানাচ্ছি এবং কৃষকদের প্রাপ্য আগের তুলনায় কৃষক বন্ধু ডবল করা হয়েছে সব মিলিয়ে প্রায় 12,500 কোটি টাকার বেশি এই প্রকল্পে সহায়তা করা হয়েছে কৃষকদের করা হলো সব মিলিয়ে 2019 সাল থেকে কৃষক বন্ধু ও কৃষক বন্ধু নতুন মিলিয়ে 12,500 কোটি টাকা কৃষক বর্গাদার ভাগচাষীদের সহায়তা হিসেবে দেয়া হলো এছাড়াও 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত কৃষক মারা গেলে তার পরিবারকেও 2 লক্ষ টাকা করে সহায়তা দেয়া হয় তাও প্রায় 67,612 জনকে 12,000 কৃষককে 67,612 কৃষক পরিবারকে আমরা 1352 কোটি টাকা সহায়তা দিয়েছি আগামী দিনেও এবারেও আমফান ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে হেল্প করেছে আগামী দিনেও এইভাবে কৃষক বর্গাদার ভাগচাষীদের পাশে আমরা থাকব আমি সিএসকে অনুরোধ করব যে কৃষকদের ব্যাপারটা মানে অফিসিয়ালি বলবার জন্য তারপরে ইনাগুরেশন তুমি অ্যানাউন্স করো আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা আনুষ্ঠানিকভাবে এবার যে রবি মৌসুমে যেটা ম্যাডাম বললেন 91 লাখ কৃষকদেরকে 2555 কোটি টাকা আজ থেকে বিলি করা হবে সেটা ম্যাডামকে রিকোয়েস্ট করছি আনুষ্ঠানিকভাবে এটা শুরু করতে না আমি প্রেসকেও রিকোয়েস্ট করব কৃষক বন্ধুদের এই প্রোগ্রামটা যেটা আজকেই 91,00,000 সামথিং কৃষকের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে সেটা যদি আপনারা একটু কভারেজ দেন আগেও দেওয়া হয়েছে সব মিলিয়ে প্রায় 12,000 কোটি টাকার ওপরে আমি এটা উদ্বোধন করছি কৃষি বিভাগকে আমি অভিনন্দন জানাচ্ছি এইটা কাজটা করবার জন্য